নমস্কার বন্ধুরা, সঙ্গীতা স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে একটা কাপকেকের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। দারুণ মজাদার একটা কাপকেকের রেসিপি, খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় কাপকেকটা। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক রেসিপিটা। দেখুন, একটা বাটি নিয়েছি, এবার নিয়েছি ডিম, দুটো ডিম নিয়েছি। দুটো ডিমকে আমি ভেঙে দিয়ে দেবো বাটির মধ্যে। নিয়েছি একটা জার, আর নিয়েছি হাফ বাটি চিনি। চিনিটাকে গুঁড়ো করে নেব। চিনিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার চিনিটা দিয়ে দেব ডিমের সাথে। ডিমের সাথে দিয়ে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব 6 টেবিল চামচ সাদা তেল, রান্নার সাদা তেল 6 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এবার একসাথে সব উপকরণ মিশিয়ে নেব খুব ভালো করে হ্যান্ডউইচের সাহায্যে। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ময়দা নিয়ে নিচ্ছি 1 বাটি। ময়দাটাকে চেলে দিয়ে দিচ্ছি মিশ্রণটার উপরে। নিয়েছি হাফ চামচ বেকিং পাউডার, আর নিয়েছি 1 চিমটি বেকিং সোডা। ছেলে দিয়ে দিচ্ছি। এখন আমি সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো। এবার নিয়েছি 1/2 বাটি দুধ। একটু একটু করে দুধ দিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে কেকটা ভালো হবে না। খুব ভালো করে পেটিয়ে নিয়েছি। দেখুন, এরকম ঘনত্বটা হয়েছে। এবার দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার 1/2 চামচ দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন, মিশিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার নিয়েছি এরকম কাগজের গ্লাস, কাপগুলোতে আমি তেল ব্রাশ করে লাগিয়ে দেব। দেখুন, কাপের মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি। তেল লাগানো হয়ে গেছে। এবার ব্যাটারটা ঢেলে দেব কাপের মধ্যে। অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দেব। দেখুন, কাপগুলোর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়েছি। এখন নিয়েছি আমি চা খাওয়ার 2টি কাপ। এই কাপগুলো তো আমি বানিয়ে দেখাচ্ছি। তেল ব্রাশ করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ব্যাটার। হাফ কাপ করে ব্যাটারটা দিয়েছি। এবার নিয়েছি একটা প্যান,
পেনটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগেই, তারপরে দিয়েছি একটা সাদা কাগজ। এখন কাগজের উপরে আমি কাপগুলো বসিয়ে দিচ্ছি। দেখুন আমি সবগুলো কাপ এভাবে বসিয়ে দিয়েছি। আর এখন একটা বড় বাটির সাহায্যে ডেকে রেখে দিচ্ছি 20 মিনিট, একদম মিডিয়াম আছে, 20 মিনিট বেক করে নিতে হবে। 20 মিনিট বেক করে নিয়েছি, দেখুন 20 মিনিট পরে কেক কতটা ফুলে বড় হয়ে গেছে দেখুন, কিন্তু একটু কাঁচা রয়ে গেছে এখনও। আরও 5 মিনিট বেক করে নিতে হবে, আবারও ডেকে দিয়ে দিচ্ছি 5 মিনিট। দেখুন 5 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর। এখন আর ছুরির মধ্যে লাগিয়ে নিয়ে দেখো হয়ে গেছে, কেকগুলা সুন্দর হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, এখন আমি নামিয়ে নিচ্ছি কাপগুলো। দেখুন কেকগুলা কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর কেক হয়েছে, কত সুন্দর হয়েছে, আর খুব স্পঞ্জি হয়েছে কেকগুলো। আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে নিতে পারেন কম সময়ের মধ্যে। আজকে রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।